চাকরির দাবিতে আজও রাস্তায় এসএলএসটি চাকরি প্রার্থীরা। আজ আন্দোলনের 624 দিন। এসএলএসটির চাকরি প্রার্থীরা তারা আন্দোলন করছেন এবং তাদের আন্দোলনের আজকে 624 দিন। এতগুলো দিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র পাওয়া যাচ্ছে না। তারা চাকরির দাবিতে অনড় রয়েছেন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবি এই এসএলএসটির চাকরি প্রার্থীরা করছেন সেই দাবিকে কতটা আমল দেওয়া হচ্ছে সেই নিয়েই তারা প্রশ্ন তুলছেন। আর তাই নিজেদের দাবিতে এখনো অনড় রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, আন্দোলন করছেন, পথে বসেছেন। সন্তু আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। সন্তু, এতগুলো দিন তুমি অনেকগুলো দিন এখানে কাটিয়েছো, এখান থেকে কাভারেজ করেছো রিপাবলিক বাংলায়, সেই ছবিগুলো আমাদের সামনে তুলে ধরেছো। এই চাকরি প্রার্থীদের সঙ্গে রিপাবলিক বাংলাও প্রতিনিয়ত থেকেছে রাস্তায়। এতগুলো দিন পেরিয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান হলো না, একটা চাকরিও হলো না। কি বলছেন আজকের দিনে দাঁড়িয়ে তারা? একদমই তাই রেনে সাহ, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি জেলে, শিক্ষার যারা আমলা তারা কিন্তু জেলে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 624 দিন তাদের কেটে গিয়েছে। তারা যখন প্রথম দিন আন্দোলন শুরু করে সেই প্রথম দিন থেকে রিপাবলিক বাংলা রয়েছে, তাদের খবর তুলে ধরছে। 2016 সাল থেকে 2022 সাল আজও চাকরি অধরা, তাই তারা রাস্তায় তারা প্রতিবাদ করছেন। ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে তারা রাস্তায় বসে রয়েছেন। ছবি দেখানোর চেষ্টা করবো এবং রেনেসা অবশ্যই কথা বলবো, তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ ছবি তোমায় দেখানোর চেষ্টা করবো। ভুয়ো শিক্ষক যারা স্কুলে ঢুকেছে, তারা যখন শিশুদের পঠন পাঠন করাচ্ছে তখন স্কুলের কি ছবি হতে পারে সেই ছবিও তুলে ধরছেন তিনি। তারা বলছেন ভুয়ো শিক্ষক স্কুলে পড়াচ্ছে, অঙ্ক জিজ্ঞাসা করলে মারছে, অঙ্ক ভুল করেছেন শিক্ষক, যখন প্রশ্ন করেছে স্টুডেন্ট ছাত্র তখন শিক্ষক সেই ছাত্রকে মারধর করছে। এই ছবি কি দেখতে হবে এই বাংলায়, যে বাংলা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা। আমরা কথা বলার চেষ্টা করবো। পলাশ, তোমরা দীর্ঘদিন রাস্তায় বসে রয়েছো, আর কতদিন রাস্তায় কাট? 2016 থেকে 2022 সময়কালটা সরকার তথা কমিশনকে দেখতে বলবো, আর কত কাল আর কতদিন বসে থাকলে এই যোগ্য চাকরি প্রার্থীরা গান্ধী মূর্তির পাদদেশ থেকে 9 থেকে 12 চাকরি পাবে? এখানে দেখা যাচ্ছে ইনলিগালদের জন্য সরকার তথা কমিশন কোর্টে সওয়াল করছেন, আর যোগ্যদের জন্য বিভিন্ন আলোচনা বৈঠক চলছে। এই আলোচনা বৈঠকের শেষ কবে হবে? আমরা চাই অবিলম্বে, অ্যাজ সুন অ্যাজ পসিবল, 9 থেকে 12 যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য। যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল আদালত বললো তাদের এখনো কারো গ্রেপ্তার করা হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি উকিল তাদের সওয়াল করছে তাদের চাকরি যাতে রয়ে যায়। এটা সম্পূর্ণ বিচারাধীন, তবু আমরা বলবো যে যোগ্য চাকরি প্রার্থী বাদে যদি অযোগ্যরা বিদ্যালয়ে প্রবেশ করে তাহলে আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কি হবে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এবং পশ্চিমবঙ্গের দায়িত্বশীল মানুষকে আমরা ভাবতে বলবো যে যোগ্য চাকরি প্রার্থী রাস্তায় বসে দিন গুনছে তাদের চাকরিটা নেওয়ার জন্য। তো কথা বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তিনি তো আশ্বাস দিয়েছিলেন, তারপরে কতদিন কেটে গেল? অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, চেয়ারম্যান সাহেব কথা হয়েছে, শিক্ষামন্ত্রী কথা দিচ্ছেন, কথা সবাই দিচ্ছে, কিন্তু কাজটা কবে হবে, এর ফলশ্রুতি কবে পাবো আমরা? শুধু আলোচনা বৈঠক তো হলে এর সমাপ্ত হবে না, এর সমাপ্ত একমাত্র হবে যে অফিসিয়ালি নোটিফিকেশান দিলে 9 থেকে 12 তবেই আমরা চাকরিটা কনফার্ম হবো, তাছাড়া কিন্তু আলোচনা বৈঠকের বন্যা বই থাকবে, সমস্যা সমাধান হবে না। কথা সবাই দিচ্ছে, কাজ হচ্ছে না। আমি আরও কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন, কি বলবেন আপনারা তো আজ আর কতদিন রাস্তায়? সত্যি তো আর কতদিন রাস্তায় বসে থাকবো, এমনিতে জীবন থেকে 6টা বছর পেরিয়ে গেছে আর আন্দোলন 624 দিন হয়ে গেছে, আর কতদিন আমরা ধৈর্যের পরীক্ষা দেখাবো? 9 থেকে 12 ক্যান্ডিডেট আমরা মেধা তালিকার পরিচয় দিয়েছি, কিভাবে আরো মেধার পরিচয় দিতে হবে বলতে পারেন? আমাদের সেই প্রশ্নটা জানতে ইচ্ছা করে। সরকার তথা কমিশনের কাছে তাদের একবারে মনে হচ্ছে না? আমরা তো সবাই সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমরা তো অনেক মানে কি বলবো বিশাল মানে টাটা বিল্লা আম্বানির ঘরের ছেলে মেয়ে নয়, আমার তো একটাই স্বপ্ন ছিল, কি করবো না শিক্ষিকার চাকরি করবো, শিক্ষকের চাকরি করবো, সেই সবটা ভেঙে চুরমার হয়ে গেছে। কিছু স্বনাম ধন্য ব্যক্তি হয়ে যাবে, তাদের তো পয়সার কোনো অভাব ছিল না, তাদের তো প্রচুর পয়সা ছিল, আমাদের চাকরিগুলো কি তাদের হচ্ছে বিক্রি করে খাওয়ার দরকার কি ছিল? আমার তো খুব সাধারণ ঘরের ছেলে মেয়ে, তাদের একবারে বিবেকে আটকালো না, এখন অবধি সরকারের মানে বোধোদয় হচ্ছে না, তারা কি বুঝতে পারছেন না? সরকারের তরফ থেকে আমি সরকারকে আবেদন করবো, শিক্ষা দপ্তরে যারা আধিকারিক এখনো আছে কি এবং হচ্ছে কমিশনার আছে, তারা দ্রুত হচ্ছে আমাদের যন্ত্রণার অবসান ঘটাক, দ্রুত নোটিফিকেশনের ব্যবস্থা করে আমাদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করুক, এভাবে আমাদের ফেলে রাখবেন না, অনেকটা সময় পেরিয়ে গেছে। যন্ত্রণার অবসান ঘটাক তারা বলছেন, তোমায় জানিয়ে রাখবো রেনসা আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। তুমি জানো যে এসএলএসটি চাকরি প্রার্থী যারা বিক্ষোভ করছেন কোভিডের কারণে তাদের দুই পর্যায়ে বিক্ষোভ হচ্ছে, এক দল এই জায়গায় বিক্ষোভ করছেন আর এক দল ঠিক এই জায়গায় বিক্ষোভ করছেন, তোমায় জানিয়ে রাখবো। একদম আমরা সেই ছবি দেখাচ্ছি এবং দেখো এটা তো একটা দিন নয়, 624টা দিন, এতগুলো দিন কল্পনা করা যায় না যে নিয়োগ প্রার্থীরা
যারা নিয়োগের দাবি করছেন, শুধুমাত্র একটা চাকরি করছেন, চাকরির দাবি করছেন তারা, সেই দাবিতে তারা রাস্তায় বসে রয়েছেন। শীত পড়ছে, গ্রীষ্ম আসছে, কিন্তু তাদের দাবিতে অনড় রয়েছেন, পথে বসেছেন তারা। আমাদের আরও এক রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। ফের নিয়োগের দাবিতে 2009 সালে প্রাথমিক চাকরি প্রার্থীরা বালিগঞ্জের ডিপিএসসির সামনে ধর্ণায় বসেছেন এই আন্দোলনকারীরা। কোর্টের নির্দেশের পরেও বিকাশ ভবন এবং অর্থ দপ্তর থেকে আসেনি অনুমতি। চাকরির নিয়োগপত্রের দাবিতে ফের বিক্ষোভ শুরু করেছেন তারা। পিঙ্কি অধিকারী বালিগঞ্জ থেকে আমাদের সঙ্গে রয়েছে, আমাদের রিপোর্টার। পিঙ্কি, মান্নাদের খুব বিখ্যাত একটা গান আছে, কথায় কথায় যে রাত হয়ে যায় কি কথা রাখলে বাকি। গানটা অন্য ক্ষেত্রে গিয়েছিলেন তিনি, কিন্তু এখানে এরাজ্যের যে অবস্থা, কথা হচ্ছে একটার পর কথা, তারপর আবার কথা, প্রতিশ্রুতি, কিন্তু কাজ কিছু হচ্ছে না, চাকরি হচ্ছে না। তুমি যেখানে রয়েছো সেখান থেকে যারা রয়েছেন নিয়োগ প্রার্থীরা, তারা কি বলছেন? দেখো রেনেসা, একটা বছর নয়, দুটো বছর নয়, দীর্ঘ 13টা বছর। 2009 সালের পর কেটে গিয়েছে দীর্ঘ 13 বছর, এখনো পর্যন্ত নিয়োগপত্র হাতে পেলেন না। 2009 সালের প্রাথমিক শিক্ষকের যারা চাকরি যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কোর্টের অর্ডার এসে গিয়েছে, কিন্তু বিকাশ ভবন এবং অর্থ দপ্তর থেকে কোনো রকম অ্যাপ্রুভাল আসেনি, তার জন্য এখনো থমকে রয়েছে নিয়োগ এবং নিয়োগপত্রের জন্য এখনো ধর্ণায় বসে রয়েছেন চাকরি প্রার্থীরা। তোমাকে দেখাবো যে আজকের 12টার পর থেকে আবার নতুন করে তারা ধর্ণায় বসেছেন। তাদের দাবি, যতক্ষণ না নিয়োগপত্র তারা পাচ্ছেন হাতে, ততক্ষণ তারা উঠবেন না অনড়। তারা তাদের অবস্থান থেকে কি হয়েছে আমি একবার জানার চেষ্টা করবো। দিদি, কোর্টের তো অর্ডার এসে গেছে, আপনাদের লিস্টও বেরিয়ে গেছে, 1506 জন তালিকায় নাম রয়েছে, তবু এখনও কোথায় জটিলতা? জটিলতা কোথায় সেটা তো আমরা জানি না, কিন্তু স্যার বললেন যে আমি সব রেডি, আমি সব চিঠিপত্র রেডি রেডি করে দিয়েছি। শিওর পার্সন বললেন যে আমি রেডি সব কিছু তৈরি করে, কিন্তু বিকাশ ভবন বা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে যতক্ষণ অ্যাপ্রুভাল আমাকে দেওয়া হচ্ছে ততক্ষণ আমার কিছু করার নেই, ওনারা দিলেই আমি দিয়ে দেবো। নিয়োগপত্র শুধু থমকে রয়েছে, বিকাশ ভবন এবং অর্থ দপ্তর থেকে কোনো রকম অ্যাপ্রুভাল আসছে না, তাই? এটা হচ্ছে ওনার কথা, স্যার অজিত কুমার নায়ক নায়ক আমাদের তাই বলেছেন। যেহেতু আমরা 2009 সাউথ চব্বিশ পরগনা টোটালি আমাদের আমরা ডিপিএসসি থেকে নিয়োগপত্র প্যানেল টোটালি ডিপিএসসির চেয়ারম্যানই আমাদের যেহেতু করবেন, তাই জন্য উনি আমাদের শিক্ষা দপ্তর বা ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট আমরা জানি না। শিক্ষার অবসান হবে? হ্যাঁ, আশা করা যায় হবে, কারণ আমরা এতদিন যখন চেষ্টা চালিয়ে গেছি এটাও নিশ্চয়ই হবে। বাড়ি ফিরতে পারবেন আপনারা মনে হচ্ছে? আশা করা যায়, এবং আমাদের চেয়ারম্যানের প্রতি পূর্ণ আস্থা আছে, তারা আমাদের 13 বছরের যে বেকারত্বের যন্ত্রণা সেখান থেকে আমাদের বছর পর কোর্টের অর্ডার এলো, আপনারা দীর্ঘদিন ধরে কোর্টেও লড়াই করেছেন, সেটার পরও এখনো নিয়োগপত্র কি করে বলুন, 13 বছর ধরে যন্ত্রণা ভুগছি। বাড়ি ফিরতে ইচ্ছা করে? বাড়ি ফিরতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বেকারত্বের জেলা সব থেকে বড়, 13টা বছর ধরে বসে আছি, 2009 সাল থেকে 2022, 13টা বছর ধরে আমাদের ঝুলে রেখেছে এটা। চাকরি প্রার্থীদের, আপনারাও যেমন চাকরি প্রার্থী বহুজন রয়েছে যারা টেট এসএসসির জন্য যারা লড়াই করছেন, এসএসসি রয়েছে, এসএলএসটি রয়েছে, তারাও চাকরি পাচ্ছে না, পুলিশে অত্যাচার হচ্ছে বলে অভিযোগ করছে, কি বলবেন? নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু আমাদের ব্যাপারটা আরও দুঃখজনক, কারণ আমরা দীর্ঘ 13 বছর ধরে লড়াই করছি, বাকিরা যারা তারা অবশ্যই স্ট্রাগল করছেন, কিন্তু আমাদের মতো এত দীর্ঘ সময়ের জন্য না, এবং আমাদের কোর্টের অর্ডার অনুযায়ী আমাদের এতদিনে নিয়োগপত্র হাতে পেয়ে যাওয়ার কথা, দু সপ্তাহ সময়সীমা অতিক্রান্ত, সেটা হয়নি বলেই আজকে আমরা এখানে অবস্থা। নির্দেশের পরও চাকরি হয় না, এটা কি হতে মানে এটা এটা মেনে নেওয়ার কি সম্ভব? দীর্ঘ 13 বছর অপেক্ষা করেছি, যদি আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হয় এইভাবে আমরা অবস্থান বিক্ষোভ করব সরকারের প্রতি পূর্ণ। আন্দোলন চলবে, আমি একটু কথা জিজ্ঞেস করবো, একটু কতদিন আন্দোলন চলবে? আমরা যতক্ষণ না নিয়োগপত্র পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাই দেখো আন্দোলন বা তাদের অবস্থান থেকে অনড় রয়েছেন চাকরি প্রার্থীরা, তারা চাইছেন নিয়োগপত্র আসুক, তারপরে তাদের দু জায়গাতেই। পিঙ্কি, তুমি এবং সন্তু যে ছবি তুলে ধরছো, সময় যাচ্ছে, সময় পেরিয়ে যাচ্ছে, একটাই দাবি করছেন এই আন্দোলনকারীরা, নিয়োগটা দেয়া হোক, চাকরি দেয়া হোক, শুধুমাত্র একটা চাকরি তারা চাইছেন, কিন্তু না, এখনো পর্যন্ত চাকরি কেন কোনো সদুত্তরও তারা পাচ্ছেন না, কবে পাবেন সেদিকে নজর রাখবে রিপাবলিক বাংলা। ধন্যবাদ তোমাদের, পিঙ্কি তোমাকেও ধন্যবাদ, সন্তু তোমাকেও ধন্যবাদ।